সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আপনি জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন। ভিসা পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন? ওয়ালাইকুম সালাম। আসলে ভিসা পাওয়ার অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল ভালো একটা দেশে যাওয়ার। আল্লাহ তাআলা সেটা সকলের সহযোগিতা আর নিজের চেষ্টায় খুব আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নিয়েছেন, এর জন্য সকলের কাছে আমি চিরকৃত। আপনার নাম পরিচয় বলুন এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম ইয়াসিন মিয়া, আমি হচ্ছি গৌরীপুর দাউদকান্দি কুমিল্লা থেকে এসেছি। ধন্যবাদ। জাপানে যাওয়ার ক্ষেত্রে আপনি কোন কোন সেশনে অ্যাপ্লিকেশন করেছেন? আমি অ্যাপ্লিকেশন করেছি এপ্রিল সেশন 2022। ভিসা পাওয়ার ক্ষেত্রে শুরু থেকে এখন পর্যন্ত আপনি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কি ধরনের সহায়তা পেয়েছেন? অ্যাপ্লিকেশন করার পর থেকে এ পর্যন্ত ভিসা পাওয়ার আগ পর্যন্ত যতটুকু সহযোগিতা প্রয়োজন ততটুকু সহযোগিতা পেয়েছি সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে। এই জন্য সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সকল সদস্য সকল স্যার দেখে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আজকে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনারই মতো যারা তরুণরা জাপানে গিয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য আপনি কি ধরনের পরামর্শ রাখবেন? আমি তাদের জন্য পরামর্শ দিতে রাখবো, যদি রুবিন যারা আছে কমপ্লিট করে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে যারা জাপানে যেতে চান তাহলে অবশ্যই সান জাপানিজে আসবেন। এই ল্যাঙ্গুয়েজটা এত হার্ড না, মোটামুটি অনেকটা ইজি, কন্টিনিউ ক্লাস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। ধন্যবাদ।